এই বছর অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়েছে। এই আলুর দাম বাড়াটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আমরা সিন্ডিকেটের কথা বলছি না, আমরা বলছি না দায়িত্বের আনু নেই, আমরা সিন্ডিকেটের কথা, সিন্ডিকেট আপনারা বলছেন। কিন্তু এটা তো স্পষ্ট যে একটা কোল্ড স্টোরেজে তার সমস্ত খরচ করে কোনো ক্রমে 40-45 টাকার বেশি ধুইতে পারে না। তো সে 60-70-80 টাকা আলু হবে কেন, 70 টাকা আলু হবে কেন? এই যে এত, 1 কেজি আলুতে যদি একজন মানুষ 20-25 টাকা অতিরিক্ত করে, আলু তো এখানেই আছে, কেন করবে সেটা? এখন চাহিদা একটা জিনিস আছে যে চাহিদা, তো চাহিদাই থাকলে বাজারে যদি ঘাটতি থাকে এই সুযোগ তো নেওয়া সম্ভবই। দাম বাড়াইলে মানুষ কম খাবে, দাম বাড়বেই। এখন কম কিছুটা আছে, এটা গত বছর মানুষ আলু করে নাই, তার জন্য উৎপাদন কম হয়েছে। বাংলাদেশে আলু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, এটি মূলত সবজি হিসাবে ব্যবহার হয়, তাছাড়াও আরও বহুবিধ ব্যবহার রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, চিপ এবং অন্যান্য খাবারেও এটি ব্যবহার করা হয়। আলু আমাদের দেশে আমরা বলি উদ্বৃত্ত, প্রচুর আলুর উৎপাদন বেড়েছে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত এগুলো প্রবর্তনের মাধ্যমে, এবং আমরা মনে করি এটা একটা খুবই সম্ভাবনাময় ফসল। বাংলাদেশের জলবায়ু আবহাওয়া খুবই আলু উৎপাদনের জন্য অনুকূল, এবং আমরা নতুন নতুন জাতও আনছি যেগুলোর ড্রাই ম্যাটার অনেক বেশি, আন্তর্জাতিক বাজারে এটা রপ্তানি করারও সুযোগ থাকবে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই বছর অস্বাভাবিকভাবে আলুর দাম বেড়েছে, এই আলুর দাম বাড়াটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আমরা জানি যে যারা নিম্ন আয়ের মানুষ, সীমিত আয়ের মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, মধ্যবিত্ত, তাদের অনেক কষ্ট হচ্ছে, কারণ আলু সবাইকেই কিনতে হয়। গত 2 দিনে আলুর দাম আরও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। কোল্ড স্টোরেজে মোটামুটি আলু আছে, এত দাম বাড়বে কেন? আলুর আমরা একটা দামও স্থির করে দিয়েছিলাম, সেটা তো তাদের প্রফিট হওয়ার কথা, তার ধারে কাছেও তারা থাকছে না। এটা কোল্ড স্টোরেজ আলারা একটা সিন্ডিকেট করে তারা দাম বাড়াচ্ছে। কমার্স মিনিস্ট্রি চেষ্টা করেছে এগুলো নিয়ন্ত্রণ করার জন্য, এমন পরিস্থিতি হয় যে তারা আলুই বের করে না, আলু লুকায় রাখে, এই নানান সমস্যা। আজকে আমাকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে আমরা এই পরিস্থিতিতে আলু কিছু আমদানি করতে চাই, তা আমরাও সার্বিক দিক বিবেচনা করে মনে করেছি যে এত দাম দিয়ে মানুষ কিনতে পারছে না, যদিও আন্তর্জাতিক বাজারেও দাম কম, তবু তারা আলু আনতে চাচ্ছে, আমরা এটা সম্মতি দিয়েছি। আজকে থেকেই আইপিও ইস্যু করা শুরু হবে, অনুমতি দেওয়া হবে, তো তাতে হয়তো দাম কমলে মানুষের কিছুটা স্বস্তি আসবে। গত বছর আলুর দাম অস্বাভাবিকভাবে কম ছিল, চাষিরাও দাম পায় নাই, কোল্ড স্টোরেজের মালিকরাও অনেক লস করেছে। তো কোল্ড স্টোরেজের মালিকরা বলছে যে এবার একটা সুযোগ আসছে তাদের সব লস পোষায় নেওয়ার জন্য, এবং তারা একেবারে সর্বাত্মক, মানে একেবারে আগ্রাসী একটা মনোভাব নিয়ে দাম বাড়িয়ে যাচ্ছে। আমি আজকেও মাঠে কথা বলেছি, মাঠের আমাদের চাষিরা বলছেন যে তাদের গত বছর আলুর যেহেতু দাম পায় নাই, তারা সরকার থেকে আমাদের অনেক সহজে সরষের দিকে ঝুঁকেছে, সরষা করেছে। এখন আমি একটা কথা বলতে চাই যে এই যে 17 কোটি মানুষ, 170 বিলিয়ন মানুষ, অল্প জমি সেটা আরও কমতেছে, শিল্প কারখানা, বাড়িঘর, নগরায়ন, জমি কমতেছেই। এর মধ্যে আমরা ভুট্টা ফসল ছিল না, ভুট্টা করতে হয়, এর মধ্যেই আমাদেরকে অন্য অন্য ফসল, এই পেঁয়াজ, আলু, সকল ফসল, ডাল, তেল, তারপরে সবজি, সত্যির উৎপাদন আমরা কত বাড়িয়েছি, এটা আমাদের জন্য খুবই কঠিন। এত প্রযুক্তি দিয়ে, এত উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি এত বাড়ানোর পরেও পৃথিবীতে আমরা একটা উৎপাদনের দিক থেকে, টোটাল উৎপাদনের দিক থেকে একটা বিরাট যা উঁচুতে যায়, 10-এর মধ্যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ, তারপরেও আমরা মানুষের চাহিদা মেটাইতে পারছি না। একটা আছে যে মুদ্রাস্ফীতি, তার একটা প্রভাব আছে, তেলের দাম বেশি, ট্রান্সপোর্টের দাম বেশি, আন্তর্জাতিক বাজারের দাম বেশি, সব মিলে সেটার একটা প্রভাব। আর একটা প্রভাব হলো যে এত মানুষের সকল পণ্যের চাহিদা, আপনি মুরগি করবেন কমার্শিয়ালি, বাণিজ্যিক খামার, সেই ভুট্টাটাও তো এখানে করতে হচ্ছে, সেটা তো কৃষি থেকেই আস মাঠ থেকে আসতেছে, সেটাও কিন্তু মাঠ থেকেই আসতেছে,
সোয়াবিন এটাও মাঠ থেকে আসতে হবে সোয়াবিন কাজে আপনি যে দুধ মাছ মাংস যেটাই খান মূলত এর শক্তির উৎস হলো কৃষি জমি তো আমি প্রশ্নটা হলো এই যে গত বছর মানুষ সরষা করছে অথবা আলু করে নাই তার জন্য যে উৎপাদন কম হয়েছিল সেটা আমাদের মূল্যায়নে কিছুটা আমার মনে হয় যে এটা আমরা সঠিকভাবে জরিপ করতে পারি নাই নাহলে আরও আগে হত রপ্তানিটা একদমই আমরা করতাম না কিন্তু আমরা তো আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চাই যেতে চাই সেই প্রেক্ষিতে আমরা করেছি তো আমি মনে করি যে এই বাংলাদেশের মানুষের যেটা আমরা বলছি যে পুষ্টি জাতীয় খাবার দিয়ে সত্যিকারের খাদ্য নিরাপত্তা শুধু ভাত না সেটা করা আমাদের জন্য খুবই কঠিন খুবই চ্যালেঞ্জিং তবু এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা আগাচ্ছি আমি দেশবাসীর কাছে বলবো অনুরোধ করব যে সাময়িক এই সমস্যা হচ্ছে ইনশাল্লাহ এই পেঁয়াজ এবং আলু দুটা নিয়েই সমস্যা আমরা আগামী দুই বছরের মধ্যে এটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো